ওয়েডিং ভ্লগ তো ভালোই মঞ্জুরি ছিল, এতদিন ধরে, চার দিন ধরে না পাঁচ দিন ধরে ব্লগ হয়েছিল, প্রায় আরও বেশি হবে, মানে রোজ হতো না, মানে লাস্টের দিকে একদিন একদিন করে বাদ দিয়ে হয়তো হয়েছিলো। তো ওটা বড়ো ম্যাটার না, বড়ো কথা হলো ওটা হেভি মজার ছিল, আর মানে ওটাতে ভালোই আমি এনজয় করেছিলাম, আর যারা আমার সাথে ছিল তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, মানে তারা হেল্প করেছিল আর ওটাকে আরও মজা এনজয়েবল করেছিল, তাদের জন্য থ্যাঙ্কস। আর দীপনকেও আমি থ্যাঙ্কস বলবো, ও আমার সাথে একদিনের জন্য ছিল, একদিনটা জানি কম লাগবে কিন্তু এটা ভালোই, মানে যদি একটা মানে মোমেন্ট শেয়ার করতে পেলাম যে আগে একজন ছিল সেও আবার ফিরে এসছে, প্লাস আরও পরে ওই রেলফেডিংয়ের ওই ব্লগটাতে হয়তো দেখেছেন। এইগুলো সব প্রথম দিন থেকে স্টার্ট হলো, ডে জিরো থেকে, আর ডে ওয়ানে পরে আসছি, ডে জিরোতে প্যান্ডেল এগুলো দেখে নিন। এখনও ইনকমপ্লিট রয়েছে, এটা হলো একটা গেট দরজা, মানে অ্যাকচুয়ালি এইখানটাতে এই পুরো জায়গাটাতে হলো একটা বাড়ি, এর পাশে আর একটা গেট আছে। সো দ্যাটস অল ফর ডে জিরো, তারপরে আমরা ডে ওয়ানে চলে যাচ্ছি, দেখুন মেহেন্দি পরানো হচ্ছে। এতটাই এরপরে আমাদের মেন পার্ট স্টার্ট হচ্ছে, দেখতে থাকুন আগে ডে টু থেকে। It's time for lunch. It's a DJ party. এইভাবেই ডে ওয়ান শেষ হলো আর ডে টু শুরু হলো, কীভাবে টাইম চলে গেল জানি না, তবে এটাই হয়েছিল যেটা হয়েছিল, আমি ক্যামেরায় ক্যাপচার করেছিলাম সেইটুকু দেখিয়েছি, আর বাকিটা তো সব মাইন্ড আর মেমোরিজ। চলুন ডে টু শুরু করা যাক। এবার মেন পার্ট আসলো।
হাই গাইস, আমি আবার এসে গেছি ট্রাভেল উইথ সৌনক চ্যানেলের আরেকটি ভিডিওর পার্ট হতে। আমি এসে গেছি, তো আজকে আমি এসেছি সৌনকের বাড়িতে। যে বিয়ে বাড়িটা হচ্ছে আপনারা সবাই জানেন, আপনারা দেখছেন তিন দিন ধরে ব্লগটা হচ্ছে কন্টিনিউ। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাবো। আমি বুঝতে পারছি যে আপনাদের কাছে আমার ঘরের আওয়াজটা কতটা যাচ্ছে। তো তাও যেটা দেখতে আমরা দেখাচ্ছি এখন ওই দিকে খুব ভিড় হয়েছে, এখন আমরা তাই সামনে দিকে যেতে পারছি না, সরি। তো বিয়ে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। তো আমি আর থাকবো না, আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা সৌনকে, তো আমি এখন বেরিয়ে যাব। ডে থ্রি শেষ হলো, ডে ফোর শুরু হলো, মেইন পার্ট তো শেষ।
তো এবার ফাইনাল টাইম হলো ডে ফাইভে। তাড়াতাড়ি 50 সাবস্ক্রাইবার্স করে দিন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার তো অবশ্যই করতে হবে, নাহলে চ্যানেলটা কী করে গ্রো হবে। আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। ততদিন বাই।